নমস্কার, আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের 132তম জন্মদিবস। সেই উপলক্ষে ভারতবর্ষে সর্বত্র পালিত হচ্ছে শিক্ষক দিবস। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের সঙ্গে আপনারা যারা জড়িত আছেন, আমাদের সকল সহায়িকা, সম্প্রসারক, সম্প্রসারিকা, আপনাদের প্রতি আমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা দীর্ঘদিন ধরে আপনাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিচ্ছেন শিক্ষার অসামান্য উপহার। আসলে শিক্ষাটা তো সর্বব্যাপী, আকাশ বাতাস থেকে শুরু করে প্রকৃতি থেকে পশু পাখি সবার কাছ থেকেই আমরা শিক্ষা পাই। যাদের আমরা নিরক্ষর বলে মনে করি, সেই চাষি শ্রমিক সবাই তাদের জীবনে শিক্ষা, তাদের জীবনের শিক্ষা আমাদের দিতে পারেন। তবু আমরা পুস্তকের কথা বলি, এর কারণ পুস্তক আমাদের এই সুযোগ দেয়, শিক্ষকের অনুপস্থিতিতেও শিক্ষাকে হাজির করে আমাদের সামনে। আমরা লিখে আমাদের অনুপস্থিতিতেও আমাদের লেখা পৌঁছে দিতে পারি বিশ্বের চতুর্দিকে। এই কারণে লেখা আর পড়া, আপনারাও এই লেখা পড়ার জন্যই আপনাদের ছাত্রছাত্রীর কাছে নিয়ত হাজির করছেন এই শিক্ষা। আমরা আশা করব আজকে সারা দুনিয়া জোড়া যে অতিমারী আবহ তৈরি হয়েছে, যার মধ্যে যার সঙ্গে আমরা সবাই লড়াই করছি, অনেকে দুর্ভাগ্যজনকভাবে আমাদের মধ্যে আর নেই, অনেকে অসুস্থ হয়েছেন, অনেক বৃদ্ধ মানুষ, অনেক শিশুও হারিয়ে গেছে হয়তো, তবু আমরা সব দিক থেকে লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়ও বললেন আপনারা ছাত্রছাত্রীদের খোঁজ রাখবেন, ওরা ভালো আছে কি না দেখবেন, আপনারাও ভালো থাকবেন। কারণ শিক্ষা বস্তুত আমাদের জীবনকে উন্নীত করে, আমাদের মেধাকে উন্নীত করে, আমাদের হৃদয়কে প্রশস্ত করে। আমি আশা করব আপনাদের ছাত্রছাত্রীরাও এই শিক্ষা নিয়ে সকলের কাছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বাড়িয়ে দেওয়ার শিক্ষা আপনাদের কাছ থেকেই তারা পাবে। আজকের দিনে আপনাদের পরিশ্রম, আপনাদের সাধনা, আপনাদের ভালোবাসার প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে আমরা প্রণতি জানাই।